গতকাল থেকে আটকে পড়া হুগলির খানাকুলের বন্যা বিধ্বস্ত মানুষদের উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দপ্তর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সকাল থেকেই খানাকুল ঠাকুরানী চক পালপাড়া জানাপাড়া থেকে মানুষদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে আরামবাগে নিয়ে আসা হচ্ছে। উদ্ধার কাজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা পরিষদের সভাপতি শেখ মাহবুব রহমান, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সেচ দপ্তরে কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, আরামবাগ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। দিলীপ যাদব এদিন সকালে জানান যে গতকাল রাত থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে হেলিকপ্টারে এসে পৌঁছেছে এবং আজ সকাল থেকেই উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে আবেদন জানানো হয়েছিল উদ্ধার কাজে সাহায্যের জন্য, তারাও এসে পৌঁছেছেন এবং যে সমস্ত মানুষরা এখানে আটকে আছে তাদের উদ্ধারের কাজ চলছে এবং তাদের প্রয়োজনীয় ওষুধপত্র, খাদ্য সামগ্রী, ত্রিপল, যে সমস্ত প্রয়োজনীয় বস্ত্র সেগুলো তাদের প্রদান করা হচ্ছে ও মানুষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে বলে জানান দিলীপ যাদব। অন্যদিকে উদ্ধার হওয়া গ্রামবাসীরা গত কয়েকদিন ধরে যে জল যন্ত্রণার মধ্যে ছিলেন তা থেকে মুক্তি পাওয়ায় অত্যন্ত খুশি তারা। বারবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার সঙ্গে তৃণমূল নেতৃত্ব, জেলা প্রশাসন যেভাবে তাদের পাশে এই বিপদের দিনে এসে দাঁড়িয়েছেন তার জন্যও তারা ধন্যবাদ জানান। মানে এখন পর্যন্ত কতটা কি গতকালকে আমাদের মাননীয় নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে গতকাল থেকেই রেস্কিউ অপারেশনের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল। প্রশাসনিক মানুষরা সব রাজ্য সরকারের তরফ থেকে এবং জেলা প্রশাসনের সকলে ছিল। আমি মনোজ, মানস, মেহবুব, রাজেশ, রাঙ্গা, শীতল, ছত্রদাস সহ সকলে এই গ্রামে, এই ঠাকুরানী চকে আছি। সকাল থেকেই প্রায় 5:30 থেকেই অপারেশন শুরু করে যাওয়ার হেলিকপ্টার এবং ইতিমধ্যে কয়েকজনকে এখান থেকে লিফ্ট করে আরামবাগ হেলিপ্যাডে নামানো হয়েছে। তাদের আবশ্যক চিকিৎসা ইত্যাদি এগুলো করা হচ্ছে এবং তাদের আমাদের জেলার প্রশাসনের তরফ থেকে জেলার আধিকারিকরা আছেন, আমাদের দায়িত্বশীল সহকর্মীরাও আছেন। নেত্রীর নির্দেশে এই যে প্রায় 35টি পরিবার যারা ছিলেন জলবন্দী হয়েছিলেন তাদেরকে হেলিকপ্টার দিয়ে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর্মির তরফ থেকেও প্রস্তুতি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। দাদা, এখন পর্যন্ত কি সবাইকে উদ্ধার করা গেছে? এখন পর্যন্ত 11 জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদেরও কন্টিনিউয়াস অপারেশন চলছে। এটা এবার বোধ হয় তৃতীয়বার হেলিকপ্টার আবার। কতজন রয়েছে এখনো আনুমানিক? আমরা যেটা জানি, আমাদের সঙ্গে গত কালকেও যা কথা হয়েছে তাদের, যে প্রায় 35টি পরিবার এখানে ইতিমধ্যে আমাদের কাছে যে ইনফরমেশন তাতে আছে, বিভিন্ন পরিবারের সঙ্গে আমাদের টেলিফোনে কথা হয়েছে তাদের এবং এ বাদ দিয়েও আমাদের নেত্রীর নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ফুড রিলিফ, ফুড মেটেরিয়ালস রিলিফ, তারপোলিয়ন রিলিফ ইত্যাদি, ওয়াটার রিলিফ, এইগুলো সবই পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি যেইটুকু আছে কোথাও কোথাও, তারপরেও এখন যদি যেগুলো রিকোয়ারমেন্ট আসছে সেগুলো সরকারের তরফ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে। দলেরও সমস্ত আমার সহকর্মীরা উপস্থিত আছেন, যেখানে যা প্রয়োজন আমরা শুনছি সে অনুযায়ী ব্যবস্থা। আমারই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জি নে কল সে ফসে হুয়ে লোগোঁ কো ইহাঁ পর খানাকুল কে ঠাকুরানী চক অঞ্চল মে ইন লোগোঁকে উদ্ধার কে লিয়ে ইনকো ইনকে ঘরোঁ সে ফির ওয়াপস লেকে চলা আয়া যায় ইসকে লিয়ে হেলিকপ্টার কি ব্যবস্থা কি হ্যাঁ। কল রাত মে হি হেলিকপ্টার কল রাত সে চেষ্টা কিয়া হ্যাঁ, লেকিন আজ সবেরে সে হেলিকপ্টার সে লোগোঁ কো উনকে ঘরোঁ সে লেকর আরামবাগ মে পৌঁছা দিয়া যা রহা হ্যাঁ হেলিপ্যাড মে, তাকি লোক সুরক্ষিত পৌঁছে। হামারি মাননীয় মুখ্যমন্ত্রী নে ইসকে সাথী জো আর্মি কি ভি জো টিম হ্যাঁ উসকো ভি ইহাঁ পর ভিজওয়া হ্যাঁ,
ताकि सभी लोगों को राहत दिया जा सके। इसके साथ ही साथ जो लोग इस समय फंसे हुए हैं इस पानी के कारण, उनको भी यहां से निकालने के लिए जिस तरह व्यवस्था की है, सभी तरह के उनको उपयुक्त पानी, खाना, तरपलिन इत्यादि जो सहायक वस्तुएं हैं वो सब भी वो प्रदान कर रही है। ये বিপর্যয়টা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এখানকার যে জেলা সভাপতি এসেছেন দিলীপ যাদব থেকে শুরু করে মানুষ মজুমদার একদম একটা জেলার প্রথম সারির নেতারা আমাদের এখানে দেখার জন্য সমস্যার জন্য তো কি বলবেন? না, আমরা তো দেখলাম যে আজ সকালের দিকেই মানে খুব সকালবেলায় চলে আসছে দিলীপবাবু, আমরা জানি না, তো এসে উনি বেশ মিডিয়ার দিকে নিয়ে এসে অনেকটা দেখাচ্ছে আমাদের, আমাদের কাছ থেকে জানছে আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি, কি সিচুয়েশন হয়েছে, উনি সব খোঁজ খবর নিচ্ছে। উনি বললো যে আমি দিদির সাথে, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আপনাদেরকে আমি যথাযথ সাহায্য করছি। উনি যেটা বললেন খুব ভালো লাগলো যে আমরা আমাদের বিপদটাকে উনি দেখছেন, যে নিজে থেকে দেখছেন। কালকে মুখ্যমন্ত্রী আমাদের যিনি দিলীপ যাদব এসেছিলেন আমাদের জেলা সভাপতি জানবেন, তাকে বলেছিলেন যে এই মানুষগুলো আপনারা যারা এখানে আছেন তারা তাদেরকে যেন ঠিকভাবে খাবার জল এবং তাদেরকে ত্রাণটা হয়, সেটা দিলীপ যাদব মহাশয় এসছেন এবং চেষ্টা করছেন। এই যে একজন প্রথম সারির নেতারা আসছেন, এটা কি বলবেন আমরা? আচ্ছা, শুকনো খাবারটা, শুকনো খাবার আর জলটা, ঠিক আছে। আপনার নামটা একটু বলবেন? নমিতা মান্না। নমিতা মান্না, পাড়ায় কোন পাড়া, এটা এলাকাটা ঠাকুরের পূর্ব ঠাকুরের নিচে।